নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল ট্রাভেল টল হতে। আশা করি আমার আগের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা চলেছি মোগলমারি বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। কুড়ুম্বেরা দুর্গ থেকে মোগলমারি বৌদ্ধবিহার যেতে গাড়িতে সময় লাগে প্রায় আধ ঘন্টা। গ্রামের সবুজ ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি মোগলমারি বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। কুড়ুম্বেরা দুর্গ দেখার পরে ন্যাশনাল হাইওয়ে ধরে দাঁতনের দিকে গেলেই আমরা পেয়ে যাব মোগলবাড়ি বৌদ্ধবিহার। আমরা পৌঁছে গেছি মোগলবাড়ি। শোনা যায় মোগল আফগান যুদ্ধের সময় অনেক মোগল সৈনিক এখানে মারা যায়, সেই থেকে এই অঞ্চলের নাম হয় মোগলবাড়ি। মোগলবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব মোগলবাড়ি বৌদ্ধবিহারে। এই বৌদ্ধবিহারের কথা অনেকের কাছেই অজানা। ঐতিহাসিকদের মতে এটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধবিহার এবং এই বৌদ্ধবিহার নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক। আনুমানিক 6ষ্ঠ শতাব্দীতে তৈরি হয় এই মোগলমারি বৌদ্ধবিহার। শোনা যায় চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন এই স্থানে। তার ভ্রমণ বৃত্তান্ত সি ইউ কিতে এই জায়গার উল্লেখ পাওয়া যায়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যাপক শ্রী অশোক দত্ত মহাশয় এই স্থানটি আবিষ্কার করেন। এই স্থানটির আগের নাম ছিল সখী সেনা ঢিবি। সেই সখী সেনা নামের মধ্যে জড়িয়ে আছে ইতিহাস। 300 বছরের পুরনো এক প্রণয় কাহিনীকে ঘিরেই এই অঞ্চলের নাম হয় সখী সেনা ঢিবি। 2004 সালে এখানে প্রথম খনন কার্য শুরু হয়। তখন এখান থেকে পাওয়া গেছিল একটি শিলমোহর। এরপর পুরাতত্ত্ব বিভাগের অধীনে 9 দফা এখানে ব্যাপকভাবে খনন কার্য চালানো হয়। এই খনন কার্যের ফলে ধীরে ধীরে বেরিয়ে আসে এই বৌদ্ধবিহারের মূল প্রবেশদ্বার এবং উপাসনা ক্ষেত্র। এখানে এখনও খনন কার্য চলছে এবং এটিকে পুরোপুরিভাবে একটি পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজ চালাচ্ছে এখানকার প্রশাসন। খনন কার্য চলাকালীন এখান থেকে পাওয়া গেছে বিভিন্ন বৌদ্ধ মূর্তি, টেরাকোটার বিভিন্ন জিনিসপত্র, এছাড়াও পাওয়া গেছে বিভিন্ন স্বর্ণ মুদ্রা এবং স্বর্ণ মুকুট। মোগলমারি বৌদ্ধবিহারের এই ধ্বংসস্তূপ দেখে সহজেই অনুমেয় বারে বারে বহির্শত্রুর আক্রমণে এই বৌদ্ধবিহার ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আপনার মতামত জানান কমেন্টে। বৌদ্ধবিহারের এই স্থানে আমরা দেখতে পেলাম বিভিন্ন মুদ্রায় বৌদ্ধ মূর্তি। একদিনের ভ্রমণের জন্য আদর্শ জায়গা এই মোগলমারি বৌদ্ধবিহার এবং কুড়ুম্বেরা দুর্গ। তবে যেমনটা আমি আগের ভিডিওতেও বলেছি, এই অঞ্চলে কিন্তু সেরকম ভালো কোনো খাবারের দোকান নেই, তাই খাবার সঙ্গে আমি শ্রেয়।
মোগলমারি বৌদ্ধ বিহার এবং কুরুম্বেরা দুর্গ ছাড়াও এই অঞ্চলে আরও কিছু ছোট ছোট দেখবার জায়গা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল কাকরাজিতের মন্দির। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।